আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে রোটারি হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই তোমাদের রুটিন মাফিক নিয়মিত ক্লাসগুলো নিয়মিতই করছো। এমন তো অবস্থায় আমি আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক রোটারি হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের অষ্টম শ্রেণীর কৃষি বিজ্ঞান প্রথম অধ্যায় নিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করব খুব মনোযোগ সহকারে বিষয়টি শুনবে, খাতায় লিপিবদ্ধ করবে এবং বোঝার চেষ্টা করবে। এর জন্য আমাদের ক্লাসের শুরুতেই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন। ফার্স্ট, এক নম্বর হচ্ছে তোমাকে আমাদের এই বোর্ড বইটা, খাতা, কলম, যাবতীয় বিষয়গুলো তোমাকে সাথে নিয়ে বসতে হবে। কেন? আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই গুরুত্বপূর্ণ বিষয়টি তুমি অবশ্যই নোট করবে, কারণ যখন তুমি আমার এই বিষয়টি যাবে বা পড়বে তখন তোমার অবশ্যই দেখবে এই বিষয়গুলো খুবই কাজে লাগবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করব ক্লাসটি খুব মনোযোগ সহকারে উপভোগ করবে। আসো তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। আমাদের আজকের বিষয়টি হচ্ছে অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা প্রথম অধ্যায়, বাংলাদেশের কৃষি ও আন্তরিক প্রেক্ষাপট। আমরা কৃষির ব্যাপারে অনেক বেশি জানি, কেননা আমরা প্রত্যেকটা ব্যক্তি কৃষি পরিবার থেকে উঠে আসি। কারণ বাংলা একটা কবাদ আছে, মাছে ভাতে বাঙালি। কৃষিক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, এবং আমরা বলতে পারি আমাদের বাবা চাচা যারা ছিল ম্যাক্সিমাম এক সময় কৃষির উপরই কিন্তু নির্ভরশীল। এবং তোমরা জেনে যারা একেবারেই নতুন বা এই বিষয়ে অবগত নেই তারা জেনে হয়তো অবাক হবে যে কৃষি প্রেক্ষাপটে প্রায় 80% কৃষির উপর নির্ভরশীল। আমরা হচ্ছে 80% কৃষির উপর নির্ভরশীল। আমরা কিন্তু সম্পূর্ণ অংশের মধ্যে 100%-এর মধ্যে আমরা 80%-ই কৃষির উপর নির্ভর করে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের বুঝতে হবে যে বাংলাদেশের কৃষিটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসো আন্তরিক প্রেক্ষাপট বলতে কি বোঝায়। এখানে আন্তরিক প্রেক্ষাপট বলতে এটা বোঝাচ্ছে যে আমরা যে বাংলাদেশের সাথে, বাংলাদেশের কৃষি যেমন একটা ধারা আছে, আন্তরিকভাবে কিন্তু অন্য দেশের কিন্তু এরকম চাষাবাদ বা কৃষির উপর কিন্তু নির্ভর করে থাকে কিছু অংশ। তাহলে তাদের সাথে আমাদের তুলনামূলক যে প্রেক্ষাপট বা আলোচনা রয়েছে সেটা হচ্ছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশের কৃষির সাথে। তাহলে আসো আমরা মূল অংশে চলে যাই। তাহলে আমরা বুঝতে পারছি বাংলাদেশের কৃষিটা কৃষি বলতে কি বোঝায়। তুমি ধান চাষ করা বলো, আলু চাষ করা বলো, বেগুন চাষ করা বলো, তুমি যত কিছু যাবতীয় যে চাষগুলো আছে এগুলো কিন্তু কৃষির অংশ বিশেষ। এবং এছাড়াও যদি আমরা বলি যে মাছ চাষ করা, তারপরে দেখবা যে গরুর খামার করা, বিভিন্ন ধরনের এগুলো কিন্তু কৃষির একটা অংশ। এখন দেখবা কেউ ফল চাষ করতেছে, আপেল, কমলা, বেদেনা, পেয়ারা ইত্যাদি, সেটাও কিন্তু কৃষির একটা অংশ। তাহলে আমাদের কিন্তু বোঝার বিষয় আছে যে এই বিষয়গুলো আমাদের কৃষি থেকে কিভাবে উঠে এসেছে এবং কিভাবে আমরা উৎপাদন করি বা কিভাবে আমাদের জীবন পরিচালনা করি সেই বিষয়টা। তাহলে আমাদের ফার্স্ট পার্ট, পার্ট ওয়ানে আমাদের কি আছে, কৃষি বিজ্ঞানীদের অবদান। আচ্ছা, কৃষি বিজ্ঞানীদের অবদান বলতে আমরা কি বুঝি। যেমন এক সময় মানুষ কিন্তু এক মানে এক বিঘা জমিতে তোমার এক মন ধান বা দুই মন ধান বা পাঁচ মন ধান পেত। এখন বিজ্ঞানীদের অবদানের কারণে, এটা উন্নত মানের চাষাবাদের কারণে, উন্নত মানের বীজের কারণে এটা কি হয়েছে, দেখবা যে অনেক বেশি ফলন, অনেক বেশি উৎপাদন করা সম্ভব হচ্ছে। তাহলে বিজ্ঞানের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে। এক সময় মানুষ পোকা মাকড়ে ধান বা অনেক কিছু নষ্ট করে ফেলত, দেখবা অনেক নষ্ট হয়ে যেত, কিন্তু আমাদের কিন্তু কৃষি করা থাকত না। কিন্তু এখন এই বিজ্ঞানের অবদানের কারণে বিজ্ঞানীরা কি করছে, এই পোকা মাকড় থেকে ফসল কিভাবে রক্ষা করা যায়। যেমন আমি আমার আমার শরীরটাকে বা দেহটাকে রক্ষা করার জন্য দেখো অনেক সময় কিন্তু আমি কি করি, অনেক সময় আমি তোমার আমি আমরা মোটা শীতের জন্য মোটা কাপড় গায়ে দিচ্ছি যেটা আমার শীত না লাগে। কিন্তু এইখানে কিন্তু কৃষির উপরে একটা আছে যে পোকামাকড় উৎপাদন, পোকামাকড়ের উপক্রম থেকে আমরা বাঁচতে পারি কিভাবে সেটা কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। এরপরে আমরা আসি যে এক সময় মানুষ কিন্তু শুধুমাত্র জৈব সারের উপর নির্ভরশীল ছিল, রাসায়নিক সারের উপর কিন্তু নির্ভরশীল ছিল না। এখন কিন্তু দেখবা রাসায়নিক সারের ব্যবহারের কারণে
আমাদের কি উৎপাদন বাড়তেছে। তার মানে এক কথায় আমরা বলতে পারি যে কৃষি বাংলাদেশের কৃষি বা আন্তরিক প্রেক্ষাপট যেটাই করুক না কেন কৃষি বিজ্ঞানীদের অবদান অতুলনীয় বা গুরুত্বপূর্ণ অপরিসীম। সহজ ভাষায় যদি বলি অপরিসীম, যার কারণে কিন্তু আমরা আজকে এত উন্নত মানের খাবার দাবার বা উন্নত মানের ফসল বা উন্নত মানের ফল ফুল যতগুলো আছে সব কিন্তু আমরা উৎপাদন করতে পারছি। তাহলে আমরা মোটামুটি কৃষির এটা কিন্তু বুঝতে পারবো যে বিজ্ঞানীদের অবদান, বিজ্ঞানীদের অবদান কিভাবে আমরা বুঝতে পারি সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এরপরে দেখো আছে যে বাংলাদেশের কৃষি সমস্যা, তোমাদের পাঠ্য হয়ে আমি একটু রিডিং করে তোমাদের শুনাই দেবো, তারা তোমরা সহজে বুঝতে পারবে যে বাংলাদেশের কৃষি সমস্যা। আচ্ছা, বাংলাদেশের কৃষি সমস্যা বলতে আমরা যদি আমাদের মতো করে বলি তাহলে কিন্তু অনেকভাবে বলতে পারি। দেখবা যে অনেক সময় আমাদের বন্যা হয়, বন্যার কারণে ফসল নষ্ট হয়ে যায়, অনেক সময় দুর্যোগ হয়, দুর্যোগ হয়ে আমাদের ফসল নষ্ট হয়ে যায়। তারপরে দেখবা যে অনেক সময় আমাদের অনেক বড় খরা হয়, বৃষ্টি পানি পাচ্ছি না, তখন কিন্তু আমাদের ফসল নষ্ট হয়ে যায়। তারপরে আমাদের বাংলাদেশের কৃষি সমস্যা কিন্তু একাধিক রয়েছে। তোমরা বোর্ড বইয়ে সুন্দরকে দেওয়া আছে যে এখানে বাংলাদেশের যেমন চারটি সমস্যার কথা বলা হয়েছে, পুষ্টি সমস্যা, সার ব্যবস্থার সমস্যা, বন্যা ও খরার সমস্যা, লবণাক্ত সমস্যা। তাহলে আমরা কি কি আলোচনা করবো? পুষ্টি আমরা একের পরে প্রত্যেকটাই আলোচনা করবো যে আমাদের এক নম্বর হচ্ছে কি পুষ্টি সমস্যা। তাহলে পুষ্টি, আচ্ছা মানুষের যেমন পুষ্টির প্রয়োজন হয়, যেমন আমরা চলাফেরা করার জন্য বা আমাদের শক্তির প্রয়োজনের জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিন জাতীয় বা আমিষ জাতীয় সরকার জাতীয় ফল ফুল বা খাবার খেয়ে থাকি। তাহলে আচ্ছা যদি আমরা ফসলের ক্ষেত্রে চিন্তা করি তাহলে সেখানে তো তাদের পুষ্টি একটা প্রয়োজন আছে, তাহলে ভালো ফলন হবে, ভালো ফল হবে, এই বিষয়গুলো। তাহলে এক নম্বরে কি আছে আমাদের? পুষ্টি, পুষ্টি সমস্যা। আচ্ছা পুষ্টি সমস্যা দেখো এটা একটু খেয়াল করো যে আমরা যদি আমাদের মানুষের জন্য বা জীবের জন্য যদি প্রয়োজন হয় উদ্ভিদের জন্য কিন্তু আমাদের একটা পুষ্টির প্রয়োজন আছে। তাহলে এই পুষ্টির কারণে কিন্তু আমাদের অনেক সময় কি হয় ফসলের ক্ষতি হয়, ফসলের মান কমে যায়, ফসল উৎপাদন কমে যায়, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমরা দেখতে পাই। দ্বিতীয়ত হচ্ছে সার ব্যবস্থার সমস্যা, দ্বিতীয়ত হচ্ছে কি সার ব্যবস্থার সমস্যা, সার ব্যবস্থার সমস্যা। আচ্ছা আমাদের ফসলের জন্য যে পরিমাণ সার বা যে পরিমাণ উৎপাদন বেশি করার জন্য যে পরিমাণ সার দরকার সেগুলো কিন্তু অনেক সময় আমরা পেয়ে থাকি না, পাওয়ার সম্ভাবনা থাকে। কেন না দেখবে বাংলাদেশে কিন্তু অনেক ধরনের সমস্যার মধ্যে তোমার সার ব্যবস্থা কিন্তু বড় একটা সমস্যা। তাহলে এটা যদি আমরা সঠিক সময় না দিতে পারি তাহলে আমাদের ফসলের সঠিক মানটা ভালো থাকবে না বা সঠিক সময় প্রয়োগ না করতে পারি ফসলের দেখবে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তার মানে এটাও কিন্তু আমাদের একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারপরে আছে বন্যা খরা, একটু আগেই তোমাদের বলেছি যে বন্যা ও খরা সমস্যা। তাহলে বন্যা ও খরা একসময় দেখবা যে ফসলের প্রচুর পানি জমে, আবার একসময় ফসলের জন্য কিন্তু পানির জন্য প্রচুর নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে যখন অতিমাত্রায় বন্যা হয় বা পানি জমে যায় তখন কিন্তু আমাদের ফসলগুলো কি হয় বাংলাদেশের কৃষির তখন কিন্তু বড় একটা সমস্যা দেখা যায়, তার মধ্যে হচ্ছে বন্যা, এবং এই কারণে অনেক ধরনের ফসল আমাদের নষ্ট হয়ে যায়। তাহলে এবং খরার সময় কি হয় আমাদের প্রচুর পরিমাণে আমাদের কৃষিক্ষেত্রে পানির প্রয়োজন হয়, পানিটা না দেওয়ার কারণে কিন্তু তখন আমাদের এই খরার কারণে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যায়। তার মানে যদি বেশি পরিমাণে বন্যা হয় তবুও আমাদের ফসলের ক্ষতি হয় বা আমাদের সমস্যা দেখা দেয়, আবার যদি বেশি পরিমাণে খরা দেখা দেয় তখনও কিন্তু আমাদের ফসলের ক্ষতি দেখা দেয়। তার মানে বাংলাদেশের কৃষির মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। আচ্ছা এরপরে আসি লবণাক্ত, আমাদের কিন্তু লবণাক্ত পানির কারণে বা লবণাক্ত মাটির কারণে কিন্তু আমাদের কি হয় না ফসলগুলো হয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন ভাবে আমরা কি করতে পারি চাষাবাদের কিন্তু বিবরণ সমগ্র বলতে পারি। যেমন একটু যদি ব্যাখ্যা দিয়ে বলি বন্যা করা লবণাক্ত মানুষের কৃষির প্রধান সমস্যা, বন্যা করা এটা হচ্ছে কি প্রধান সমস্যা, তুই কিন্তু বন্যা করা লবণাক্ত সমস্যা এই তিনটা সমস্যা যদি আমরা বলি এটা হচ্ছে বাংলাদেশের কৃষির জন্য প্রধান সমস্যা। তাহলে আমরা কিন্তু এখানে একটা প্রশ্ন পেয়ে গেলাম যে বাংলাদেশের কৃষির প্রধান সমস্যা কি কি,
যে বর্ণনা করা এবং অবলম্বন তার তিনটা বিষয় কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে যে এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে সমস্যা তৈরি করার জন্য বিজ্ঞান বেশ অগ্রসর হচ্ছে, যেমন বন্যা শেষে ধান চাষের জন্য বিলম্ব জাত হিসাবে গবেষণা শুরু। মানে কি বন্যা যদি হয়ে যায়, এই যে বিলম্ব হয়ে গেল, মানে একটা কথা আমি ধানটা এখন হওয়ার প্রয়োজন কিন্তু আমার একটা মাসের বন্যার কারণে একটা মাস পিছিয়ে গেলাম, পিছিয়ে যাওয়ার কারণে আমার কিন্তু একটা ফসল নষ্ট হওয়া বা না হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে বিজ্ঞানীরা কি করেছে, সুন্দর করে এমন জাতের ধান ধানের বীজ বা এমন জাতীয় জাত উদ্ভাবন করেছে যার কারণে ওই একটা মাস কম সময়েও একই সময়ে একই ধরনের ফসল উৎপাদন করা সম্ভব সেটা করেছে। এর মধ্যে ধানের জাত কিছু কিছু আছে, সেটা হচ্ছে ইরোল, বিশারি, বিশাইত্রিশ, বি আটত্রিশ নামে চারটি ধানের জাত গ্রহণ করেছে, যেগুলো হচ্ছে বন্যার পরেও যে কিছু সময় নষ্ট হওয়ার কারণে যে সময়টা নষ্ট হয় এর মধ্যে কিন্তু এই ফসল অসম্ভব। এরপরে আরো আছে বন্য প্রভাবিত এলাকার জন্য বীজ ধান ১১, বীজ ধান ১২, বীজ ধান ৫১, ৫২, ৭৯ নামে আরো ৫টি ধান উদ্ভাবন করেছে। তাহলে এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে যদি বলে কিরণ কি, দিশারি কি, বি ৩৮ কি, বি ৩৭ কি, এটা হচ্ছে একটা উন্নত মানের ধানের জাত। যদি বলা হয় যে বীজ ধান ১১ কি, ১২ কি, ৫৭ কি, ৭৯ কি, তাহলে এগুলো হচ্ছে একটা ধানের জাত। তাহলে তোমাকে কিন্তু সুন্দর করে রাখতে হবে। এবং কৃষিতে তোমার এই যে ৫টা ধানের কথা বললাম, এই ৫টা ধান পানির নিচে ১৫-২০ দিন খেয়াল করো যে বন্যা যে হয় বন্যা হওয়ার ১৫-২০ দিন এই দিন পর্যন্ত যদি পানির নিচে থাকে তবু ধান নষ্ট হয় না, পচে যায় না। এটা হচ্ছে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অবদান কৃষিতে। বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা, যে অনেক সময় কিন্তু দেখবে একটা গাছ পানি সে দূরে আছে নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে ১৫-২০ দিন যদি থাকে তবু নষ্ট হয় না, তারা জীবিত থাকতে পারে এবং টিকে থাকে। তাই প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমাদের বিষয়ে আলোচনা করতেছি, আশা করি তোমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করছো। ইনশাআল্লাহ আশা করি তুমি ভালো করে শোনো, অনুসরণ করে শোনো, আমরা এখান থেকে সুন্দরকে আনসার লিখতে পারবো। একটু সময় ধরে দেখে সুন্দর করে দেখো কি কি লিখেছে এবং কিভাবে আমরা ধাপ বাই ধাপ লিখেছি। কৃষি বিজ্ঞানের অবদান বাংলা কি সমস্যা, কি কি সমস্যা আছে, ১, ২, ৩, ৪, পুষ্টি সমস্যা, সার ব্যবস্থা সমস্যা, বন্যা করা সমস্যা, লবণাক্ত সমস্যা, তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের মোটামুটি আমাদের মধ্যে কিন্তু ক্লিয়ার হবে। এছাড়াও খরা লবণাক্ত বড় সমস্যা হলে এই জন্য কিন্তু আমরা কি করতে পারি, এই জন্য আমরা বড় ধরনের কিছু ধান, যেমন খরার সময় কোনটা হবে, খরার সময় কী হবে, তাতে উপকূলীয় অঞ্চলগুলো হবে, এগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন। যেমন তুমি তোমার বয়স ধরো ১০ বছর বা ১২ বছর, তোমার গায়ে একটা শার্ট লাগবে, আমার গায়ে শার্ট লাগবে লাগবে না, তার মানে কি হচ্ছে যে প্রয়োজন অনুযায়ী, তার সাইজ অনুযায়ী, প্রত্যেকটা বিষয় অনুযায়ী, অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা কিন্তু ব্যবহার করা হবে। তাহলে এটা যদি হয় তাহলে আমাদের দেশে যেখানে বন্যা হয় সেখানে যে যাতে ধান চাষ করলে বা কৃষির ক্ষেত্রে উপকার হয় সেটা করবো, যেখানে লবণাক্ত সেই লবণাক্ত জায়গায় যেটা হয় সেটা আমাদের ব্যবস্থা করার জন্য আবিষ্কার করা হয়েছে। তারপরে কি যেখানে তোমার বন্যা বা খরার সময় অতিমাত্রায় খরা হয় সেখানে কিন্তু আমরা কিছু ধান যা চাষ করতে পারি, তাই সেটাও আবিষ্কার করা হয়েছে। এই জন্যই সর্বশেষ এক কথা আমরা বলতে পারি, কৃষিক্ষেত্রে বিজ্ঞানের অবদান অপরিসীম। আশা করি তোমরা এই পার্টগুলো বুঝতে পেরেছ। এখন দেখো দ্বিতীয়ত আমরা আসি, দ্বিতীয় পার্টে আসি বাংলাদেশের মানুষের জীবন, সংস্কৃতি ও আধুনিকায়ন। আচ্ছা বাংলাদেশের মানুষের জীবন, যেমন একটু আগে বলছি মাছে ভাতে বাঙাল, মাছে ভাতে বাঙাল, দেখবা তুমি গ্রাম অঞ্চলে যদি যাও তাহলে দেখবা যে গ্রাম অঞ্চলে যদি বাংলাদেশের মানুষের গ্রাম অঞ্চলে যাও দেখবা তারা কিন্তু সকালেও ভাত খাচ্ছে, তারা কিন্তু সকালে মাঠে যাচ্ছে কৃষিকাজ করার জন্য। শহর অঞ্চলে যদি আসো তাহলে আমরা বলতে পারি যে মানুষ সকালে অফিসে যায়, তারপরে তারা একটা বিভিন্ন ধরনের দোয়ারি করে থাকে, জীবনযাপন করে থাকে, কিন্তু যারা গ্রামে থাকে তাদের জীবন এবং শহরের জীবন একটু আলাদা থাকে। কিছু মানুষ আছে পরিশ্রম করেও অনেক লাভবান হয়, অনেক বেশি পরিশ্রম করে, আবার কিছু মানুষ অনেক কম ই করে কিন্তু কম লাভবান হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে বাংলাদেশের মানুষের জীবন, জীবন আমরা কিভাবে পরিচালনা করবো এটা কিন্তু আধুনিকায় করবো, এটা কিন্তু কৃষির উপর কিন্তু নির্ভর করে। এখানে কৃষি আধুনিক আয়, মানে
কৃষি আধুনিক আধুনিক গেছে কৃষিটা কিভাবে আধুনিক করেছে আচ্ছা এক সময় মানুষ আমি ছোট্ট করে একটা উদাহরণ দেবো তোমরা বুঝতে পারবে আধুনিক আধুনিকায়ন কি জন্য বলছো এক সময় মানুষ একটা জমিতে ধরো জমিতে এক বছরে সাপোজ একটা ফসল চাষ করে একটা ফসল হওয়ার পরে আরেকটা কি করবে বা কিভাবে করা উচিত কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই নেই তাহলে সেই সময় মানুষ কি করছে একটা বছর ধান লাগাইছে বা পেঁয়াজ লাগাইছে বা আলু চাষ করছে তারপরে আর পরবর্তী পদক্ষেপ কিন্তু নেই এখন দেখো বর্তমান যুগে এসে যদি চিন্তা করো এক বছরে একটা জমিতে তিনটা ফসল করতে পারবে তিনটা সিজন করতে পারবে এবং এক ফসলের ভিতর আরো একাধিক ফসল তারা তৈরি করতে পারবে এক ফসলের মধ্যে আরো একাধিক ফসল তৈরি করতে পারে কিভাবে পারে দেখবা যখন তোমার ধান সাপোজ এখন পেঁয়াজ আছে পেঁয়াজটা যদি হয়ে যায় পেঁয়াজের সাথে আপনি কিন্তু তোমার কোনো কিছুই করতে হবে না সোজা জমিতে কি করবে পার করে দেবে আচ্ছা তাহলে এবং তারপরে কি করবে পার্ট কেটে ফেলে ধান লেগে দেবে ধান লাগাবে তার মানে চার মাস অন্তর একটা ফসল তৈরি করা সম্ভব তার মানে বছরে বারো মাসে তিনটা ফসল উৎপাদন করা সম্ভব দেখবেন যে তার মানে এটা ধরে আমি কি বুঝাচ্ছি যে আমাদের যে মানুষের যে কৃষিতে যে আধুনিকায়ন করেছে বা আধুনিক জীবন ধারা এটা কিন্তু আমরা বুঝতে পারছি তারপরে আরেকটা আসি যদি আমরা চিন্তা করি যে কৃষিক্ষেত্রে সংস্কৃতি কিরকম মানে দেখবা যে আগে মানুষ বিভিন্ন নতুন ধান নতুন কিছু উঠলে দেখবে একটা উৎসব করে বা বিভিন্ন ভাবে পদক্ষেপ নেয় অনুষ্ঠান টুসে ব্যবহার করা যায় এখন এইখানে আধুনিকায়নের ক্ষেত্রে আমরা যদি একটু ব্যাখ্যা করে বলি দেখো একসময় মানুষ নাঙ্গল দিয়ে জমি চাষ করত তাদের জীবনের জন্য কিন্তু নাঙ্গল বা গরু দরকার হতো বা তোমার মহিষ দরকার হতো যে কোনো কিছু দরকার হতো এখন ওইখানে যে সময় ব্যয় হতো সেই সময় তুলনায় এখন দেখো মেশিনের সাহায্যে অর্থার মেশিন ট্র্যাক মেশিন যে মাধ্যমে জমি চাষ করা হচ্ছে কম সময় লাগতেছে খরচ কম তার মানে আমাদের কত দিক থেকে সাশ্রয় হচ্ছে সেটা কিন্তু বিশ্বাস করতে হবে এবং এটা করার কারণে মানুষের যে মানে শারীরিক যে পরিশ্রমটা হতো সেটা কিন্তু অনেকাংশেই কমে গেছে একটা পশুর মাধ্যমে করা হতো তাদেরও শারীরিক সমস্যা কমে গেছে তার মানে কাজটা করার জন্য খুবই সহজ এবং সহজলভ্য হওয়ার জন্য এটা কিন্তু আমরা করে থাকি এরপরে আমরা আসি বিশ্বের বিভিন্ন দেশে কৃষির অগ্রগতি আচ্ছা বিভিন্ন দেশের কৃষির অগ্রগতি বলতে আমরা কি বুঝি একটু ব্যাকগ্রাউন্ড বুঝে দেই আমরা একটু একটু বুঝে দেই বিশ্বের বিভিন্ন দেশে বিশ্বের বিভিন্ন দেশে কৃষি অগ্রগতি দেখো এখানে কি লিখেছি বিশ্বের বিভিন্ন দেশের কৃষির অগ্রগতি আচ্ছা বিশ্বের বিভিন্ন দেশের কৃষির অগ্রগতি যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কি কি বলতে পারি যে আমাদের দেশে আমাদের দেশ বাংলাদেশ যতটুকু আগাইছে ভারত মায়ানমার ভুটান বিভিন্ন দেশ চীন তারা একটু বেশি আগাইছে তারপর অগ্রগতিটা কিভাবে কি শুরু করেছে একসময় কৃষি যদি 10% ছিল একটা দেশে এখন 20% হয়েছে যদি বলি যে এক দেশে 5% ছিল তা 10% করছে তার মানে কি তারা কিন্তু অগ্রগতি করে ফেলেছে আবার দেখবা যে তারা একটা ফসল এমন একটা ফসল ছিল তারা বছরে 6 মাস রক্ষণাবেক্ষণ করে তারা কি করতে পারতো খেতে পারতো এখন ওই ফসলটাই তারা সারা বছরই কিন্তু চাষাবাদ করতেছে বা সারা বছরই সংরক্ষণ করতেছে তার মানে কি তারা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে তারা সংরক্ষণ বা উপকরণের মাধ্যমে কিন্তু তা এগিয়ে যাচ্ছে এবং যদি আমরা বলে থাকি যে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের কৃষি অগ্রগতি কি হবে যে বিশ্বের বিভিন্ন দেশের মতো যদি কৃষির অগ্রগতি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এইখানে আমাদের যে দেশে যাবো আমরা যদি একটু বলি যে আমাদের দেশের কৃষি ব্যবস্থা যেমন যে তোমার আমরা যদি একটু বেশি পরিমাণে পরিশ্রম করি বেশি পরিমাণে সার ওষুধ বা প্রয়োগ করি তাহলে আমাদের কিন্তু ফসলটা বেশি হওয়া সম্ভব
অন্য দেশে দেখবা আরো উন্নত মানের বীজ আর উন্নত মানের প্রযুক্তি গ্রহণ করে তারা কিন্তু আরো বেশি উৎপাদন করছে। তার মানে কি বোঝাচ্ছে যে আমরা যত বেশি আমাদের প্রযুক্তি যত বেশি আমাদের পরিশ্রম এবং যত বেশি আমাদের মেধা খাটানো হচ্ছে সেই দেশে ততই উন্নত হচ্ছে। তার মানে যদি কেউ কাজটা গুছিয়ে করে, যদি কেউ ফসলটাকে পরিপূর্ণ করতে চায়, তা কিন্তু ওই দেশের অনুযায়ী কিন্তু কাজটা করতে হয়। এরপর যে স্বাধীন বাংলাদেশের কৃষি অগ্রগতি, ১৯৭১ সালে যে আমাদের দেশ স্বাধীন হয়, এরপরে আমাদের অগ্রগতি কি, অগ্রগতি কতটুকু বা কি কতটুকু হয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা বলতে পারি বা বুঝতে পারি। এখন বাংলাদেশের দেখো স্বাধীন বাংলাদেশের যাত্রাকালে দেশের একটি কৃষি বিশ্ববিদ্যালয়, একটি একটি কৃষি কলেজ, একটি ভেটেরিনারি ট্রেনিং সেন্টার এবং কয়েকটি কৃষি সম্প্রসারণ ট্রেনিং সেন্টার আবিষ্কৃত হয়। তার মানে কি বোঝাচ্ছে যে যখন বাংলাদেশ স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পরে কিন্তু একটি বিশ্ববিদ্যালয়, কয়েকটি কলেজ, কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্র বা এইসব নিয়ে কিন্তু কৃষি শুরু। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃষির প্রতি অসামান্য দূরদর্শিতা, স্বাধীন বাংলাদেশের কৃষির উন্নয়নের লক্ষ্যে ১৯৭২ সালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট BILA, ১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC, ১৯৭৪ সালে বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট BZRI, ১৯৭২ সালে তুলা বোর্ড উন্নয়ন CDB, ১৯৭৪ সালে ইকু গবেষণা ইনস্টিটিউট SRI, ১৯৭৩ সালে মৎস্য উন্নয়ন কর্পোরেশন FDC। তার মানে কি বোঝাচ্ছে যে যতগুলো সেক্টর আমরা কৃষির বলছি, ফার্স্টে কিন্তু বলছি তুমি ধান চাষ বলো, পাট চাষ বলো, তুলা চাষ বলো, আলু চাষ বলো, তুমি রেশম চাষ বলো, তুমি আখ চাষ বলো, যত কিছু বলো না কেন প্রত্যেকটা একটা করে ইনস্টিটিউট তৈরি করা হয়। এবং এটা হয় ১৯৭১ সালে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটা হচ্ছে দূরদর্শিতার কারণে, এক কথায় তার অসামান্য অবদানের কারণে এটা কিন্তু আমরা পেয়েছি এবং অসম্ভব হয়েছে। তাহলে আমরা বুঝতে পারি যে কৃষি কিন্তু অতি সহজে আমরা পাইনি, এটা কিন্তু পাওয়ার জন্য বেশ আমাদের কিন্তু করতে হয়েছে। এরপরে আমরা যদি বলি, এরপরে আমাদের ভারত আছে, ভারতের কৃষি কেমন হবে, চীনের কৃষি কিরকম হবে, ভিয়েতনামের কৃষি কিরকম হবে, তারপর চায়নার কৃষি কিরকম হবে, আমরা কিন্তু বিভিন্ন দেশের যে প্রেক্ষাপটগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। তাহলে বেশি ক্ষেত্রে কিন্তু আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, আমরা ফিডব্যাক একটু তোমাদেরকে আমি বলবো। আমি প্রত্যেক ক্লাসে তোমাদের বলি যে অবশ্যই ক্লাসে তুমি যদি একটু মনোযোগী হও বা তুমি যদি ক্লাসটা ভালো করে পরিপূর্ণভাবে শেখো, তাহলে তুমি কি করতে পারবে ক্লাসটা সুন্দরভাবে উপলব্ধি করতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে। তাহলে আমরা আজ কিন্তু আলোচনা করলাম পার্ট এক, দুই, তিন এবং চার। এখানে আমরা কি কি বিষয় শিখলাম আবার একটু বলে দিই যে বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট অধ্যায়ের নাম কৃষি বিজ্ঞানের অবদান, কৃষি সমস্যা, বিভিন্ন দেশের কৃষি অগ্রগতি এবং আমাদের স্বাধীনতা পরবর্তী কৃষির অগ্রগতি। তাহলে এই বিষয়টা তোমাদের পাঠ্য বইয়ে আছে, আশা করি তোমরা বাসায় আরেকবার রিভিশন দেবে। রিভিশন দেওয়ার পরে ছোট ছোট প্রশ্ন বললাম খাতায় নোট করবে, নোট করে আমরা এখান থেকে কি করবো সুন্দর করে আলোচনার মাধ্যমে আমরা পরবর্তী স্টেপে আগাবো। তাহলে মোটামুটি আশা করি যে কথাগুলো বললাম যে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি, এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, স্যার এই পার্টটা বুঝি নি, এখানে বুঝি নি, আমি আবার বোঝানোর চেষ্টা করবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করবো তোমরা শুধু অষ্টম শ্রেণীর কৃষি ক্লাস না, প্রত্যেকটা ক্লাস তোমরা গুরুত্ব সহকারে করবে এবং প্রত্যেকটা ক্লাসে তোমরা যে ইম্পর্টেন্স বিষয়গুলো আলোচনা করা হয় এগুলো নোট করবে। এবং যে ক্লাসের পরে দেখবা কৃষি আসতে কতটুকু পড়ালাম, পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ এরপর থেকে শুরু করবো, একটু মনোযোগী হতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো করতে পারবো। তা ওকে, আল্লাহ হাফেজ। আজকের মতো আগামী ক্লাসে আবার আমরা এরপর থেকে শুরু করবো এবং নতুন নতুন তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।